বা পাঞ্জাবিটা পড়েছো তো? সে তো হলো, কিন্তু তোমার শ্লোক যাই পড়বে মানাবে। হ্যাঁ ভালো, তোমার ব্যাপার কি? তোমার ব্যাপার কি? হ্যাঁ দেখা সাক্ষাৎ নেই। শোনো, দেখা সাক্ষাৎ তো ওই এই দেখো করেছো কি? হ্যাঁ তুই রীতিমতো আয়োজন করে তুলেছো। আরে বাবা, রোজকার অতিথির জন্য এত রকম ব্যবস্থা করতে হয় নাকি? আচ্ছা নিয়ে রোজকার অতিথি কতদিন পর এলেন? হ্যাঁ কথা হচ্ছিল, এই মাসটা খুব আটকেছিলাম জানো, ভীষণ ব্যস্ততার মধ্যে। বহুদিন পর আজ আর ছুটি পেলাম, তা করে চলে যাব। ব্যাপার কি জানো, এদিকে তো মেজাজ খারাপ। হ্যাঁ খালি খবর নিচ্ছে ডাক্তার ঠাকুরপুর কি হলো, তুমি কি গো একটা ফোন করে খবর নিতে পারো না? এইসব শুনছি খালি, বুঝছি না, অকমান ডেকে নাকি আমি। আচ্ছা ডাক্তার তুমি বলো তো ভাই, তোমার ওই ওই ফর্মুলাটা আমাকে শিখিয়ে দাও দেখিনি। ওই যে ম্যাজিক, মানে কি এমন করো যে ওই তিরিক্ষে মেজাজ একেবারে গলে জল হয়ে যায়? আচ্ছা এই ব্যাপারে আমাদের নন্দার কি মত? বল তোমার কি মত ব্যাপারে? না আমি কি বলবো, কি হয়েছে তোমার? কিছু না। ইয়ে ডাক্তার, তুমি ওই বর্ষার খবরটা পেয়েছো তো? ওই তো রেডিও, বর্ষা ফোন করেছিল আমাকে, রেডিও জকি। হ্যাঁ ফ্যান্টাস্টিক ব্যাপার, কি স্মার্ট হয়ে গেছে ওইটুকু পুচকে একটা মেয়ে ভাবাই যায় না, ফটফট করে কি সব বলছিল, রেডিও জকি। এই এই প্রফেশনটা সম্বন্ধে আমি অবশ্য খুব ডিটেল কিছু জানি না, তবে শুনেছি প্রসপেক্ট খুব ভালো। দিবা বলছিল না? হ্যাঁ নন্দা, আজ তো তোমার আনন্দ করা উচিত, সেলিব্রেট করার দিন। কত রকম প্রফেশন, কত রকম স্পেশালাইজেশন বেরিয়েছে। হ্যাঁ আমার সময় ভাবো, মানে তুমি ডাক্তার হলে আমি আমার এই লাইনে চলে, তুমি বেশি কত বড় লাইন চলে তুলে। কিন্তু এখন কত এসে গেছে স্যার, কোথায় গিয়েছিলেন আপনি? আমি গেছিলাম ট্রাভেল এজেন্টের কাছে টিকিটটা আনতে। টিকিট তোর টিকিট হয়ে গেছে? হ্যাঁ সোমবারের। আরে তোর ওই কেসটার কি খবর রে? কোন মামলাটা গো? ওই যে জনস্বার্থ মামলা, ওই পলিউশন কন্ট্রোল। ও ওই মামলাটা? এই তো কালকে হিয়ারিং। তো তোর প্রিপারেশন কমপ্লিট? হ্যাঁ মোটামুটি। তবে জানো ছোটকা, যদি এরকম মামলা আগে কোনোদিন করিনি, তাও জেঠুমন এত সাপোর্ট দিয়েছে, নিজের খুব কনফিডেন্ট লাগছে। এদিকে একটা ভালো খবর আছে বুঝলে, তাই বুঝি। অমিতাভ দা তো দিল্লি গেছিল, অমিতাভ দার সাথে কথা বলতে পারিনি ওই পারুল দাসের ব্যাপারটা নিয়ে। তা অমিতাভ দা পরশু দিন ফেরার পর পরশু দিনই অমিতাভ দাকে বললাম, অমিতাভ দা গতকাল ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে, একটু আগে ফোন করেছিল, গো অ্যাড দিয়েছে। তাই? এত দারুণ খবর। আর তুমি নিজে লিখছো তো? ভাবছি বুঝলি, আসলে আমার না কি আর মনে হয় লেখার ধার ফার গুলো কমে গেছে, সবকিছু মনেও থাকে না, বয়স বাড়ছে। দেখো ছোটকা, এসব বললে একদম চলবে না, তোমাকে নিজেই লিখতে হবে। আর তুমি জানো না কতজন লোক তোমার কলম কবে বেরাবে বলে হাঁপিতেশ করে বসে থাকে। আর মোহর তো তোমার লেখার দারুণ ফ্যান। মোহর? হ্যাঁ ওই যে তোমার সঙ্গে একবার আলাপ করে দিয়েছিলাম। আচ্ছা ছাড়ো না, এই এই ফাইলটা নাও, এখানে তোমার ইনফরমেশন সবকিছু তুমি পেয়ে যাবে। এনজিওর ছেলেগুলো অনেক দৌড়াদৌড়ি করে ইনফরমেশনগুলো কুড়িয়েছে,
এখানে তোমার আক্রান্ত আর মৃত শ্রমিকদের নাম, বাড়ির ঠিকানা, বাড়ির লোকজনের বক্তব্য, ডাক্তারের রিপোর্ট, তাছাড়া দুজন কেমিক্যাল এক্সপার্টের বক্তব্য এখানে রয়েছে। বাহ, ওরা তো দেখছি আমার কাজ অর্ধেক এগিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় ইনফরমেশনগুলো তোমার জন্য এনাফ প্রথম লেখাটার জন্য, কিন্তু এরপরে বাকি সব ইনফরমেশন তোমাকে করতে হবে। মামলা যেভাবে এগোবে ঠিক সেটা কথা মাথায় রেখে তোমাকে ধাপে ধাপে এগোতে হবে। থাক থাক, অনেক হয়েছে, এতদিন ধরে 24 ঘন্টা আমি এসব কাজই করেছি। জানো ছোটকা, তোমার কাগজের সাপোর্টটা পাবো বলে জেনে আমার যে কি নিশ্চিন্ত লাগছে। এই ওই ফ্যাক্টরিটা কোথায় জানো? মেটিয়া বুড়ুছে। আর মালিকের নাম? দীপ্ত মল্লিক। হ্যাঁ, তবে মালিক আসল দীপ্ত মল্লিকের বাবা, কিন্তু এখন ছেলেই ফ্যাক্টরি চালাচ্ছে। দীপ্ত মল্লিক? দীপ্ত মল্লিক তুমি চেনো? হ্যাঁ চিনি, নিশ্চয়ই চিনি। দীপ্ত মল্লিক কি হলো স্যার? দীপ্ত মল্লিক পেস্টিসাইডের ফ্যাক্টরি, মনে পড়ছে না, ডেফিনেটলি চিনি আমি। ছাড়ো তো, যার কথা মনে করতে এত সময় লাগে, এত কষ্ট করতে হয়, তারা কোনোদিন আমার নিজের কাছের লোক হতে পারে না। ছাড়ো। সোমবার সে তো এসে গেল রে। হ্যাঁ দেখো না, সমস্ত গোছগাছ সব বাকি। মহত্তর জন্য যেগুলো সমস্ত জামা কাপড়ের অর্ডার দিয়েছিল, স্যুটের অর্ডার দিয়েছিল, সেগুলোর কি হবে? টেনশন করো না, সব হয়ে যাবে। হ্যাঁ সব তো হয়ে যাবে, সব তো হয়ে যাবে। আর আমি যে বলেছিলাম যাওয়ার আগে একটা একটা মেডিকেল চেকআপ করিয়ে নে, সেটা কি হলো? কানে তো কথা ওঠে না। না না মামু, সময় পাইনি আসলে একদম। এই তো ডাক্তার কাকু আছে। ডাক্তার কাকু তুমি আজকে সন্ধ্যাবেলা ফ্রি আছো গো? না বাবা, আজকে সন্ধ্যাবেলা কি করে ফ্রি থাকবো বল। হ্যালো। তাছাড়া উইদাউট অ্যাপয়েন্টমেন্ট তো পেশেন্ট দেখা যায় না। খুব ভালো করে জানো। জানতাম জানতাম, এককালে জানতাম, এখন তো তুই বড় হয়ে গেছিস, তত একটা প্রাইভেট লাইফ হয়েছে, সবকিছু কে আর আমি জানি। বাচ্চা কাচ্চা গুলো কেমন চোখের সামনে বড় হয়ে গেল? হ্যাঁ রে, ওখানে গিয়ে উঠছিস কোথায়? হস্টেলে? হস্টেল আছে ইউনিভার্সিটিতে, তবে সেখানে বোধহয় জায়গা পাবো না মনে হচ্ছে। তাহলে ওই ইউনিভার্সিটির চারপাশে যারা থাকেন তারা অনেক সময় ছাত্রদের ঘর টর ভাড়া দেন, মানে কারোর ঘর, কারোর বেসমেন্ট, কারোর অ্যাটিক, মানে অ্যাটিক চিলেকোঠা। তারা মল্লিকাদির বন্ধু আর ইন্ডিয়ান, প্রথমে তো কিছু নিতেই চাইছিলেন না, তারপরে আমি জোর করে বললাম যে না আমি দেবো, আর স্কলারশিপটা পেয়ে গেলো তার কোনো চিন্তাই নেই, মিটেই গেল। ডাক্তার দাদা, আপনি কিন্তু দুপুরে না খেয়ে যাবেন না। এই দেখো, তা কি করে হবে, ওদিকে দীপা একা বসে থাকবে বাড়িতে। আমি সুদীপাকে ফোন করে দিচ্ছি, ও কি বাড়িতে আছে? না এখন নেই, পারুলকে দেখতে গেছে, ফিরতে একটু বেলা হবে। তাহলে তো মিটেই গেল, দুপুরে আর একা একা বাড়িতে গিয়ে খেতে হবে না। ও শোনো মা, বলছি কি যে ওই আমার সমস্ত অরিজিনাল সার্টিফিকেটস ইয়েতে আছে, তোমার আলমারিতে রাখা আছে, ওইগুলো একটু বের করে দিও। আর একটা জিনিস, সেটা হচ্ছে যাদের বাড়িতে গিয়ে উঠছি তাদের জন্য, বিশেষ করে মাসিমা, বছর ষাটের মতো বয়স আর কি, তার জন্য একটা কিছু গিফট টিফট নিয়ে যেতে হবে। কী দেওয়া যায় বলো তো, শাল টাল জাতীয় কিছু? ডাক্তার দাদা, দুপুরে এঁচুড়ের তরকারি রান্না করেছি, আপনার প্রিয়,
কি ডাল খাবেন আমাকে যদি বলে দেন? আমার সঙ্গে কেনাকাটি করতে গেলে খুব সুবিধা হতো, আমি একাটি পেরে উঠছি না। দাদা আমাকে পাড়ার দোকান থেকে একটু ঘি আর গরম মশলা এনে দাও তাড়াতাড়ি। মিষ্টি খাও, ভালো খবর। কাকামণি, আমরা আজকে বসি, আজকে আমি ফ্রি আছি। বসি মানে? ওই যে পিআইএল এর মামলাটার বিষয়ে একটু ডিসকাস করার ছিল। সে কি রে, আমার মতো নগণ্য মানুষকে সময় দেওয়ার মতো সময় তোর আছে নাকি? আমি জানি আমি কালকে ওভাবে বেরিয়ে গেছি, তুমি একটু অফেন্ডেড হয়েছো, মানে হওয়াই স্বাভাবিক। আসলে কি জানো তো, একটু এমার্জেন্সি ছিল, একটা মামলা চলে এসেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার জানো, মানে দুটোই কিন্তু সেম মামলা, মানে তোমার মামলাটার মতো আর কি। আমি তোমায় বুঝিয়ে বলছি, তুই ভালো করেই জানিস যে আমার সময় অত্যন্ত দামি। না তুই বন্ধুকৃত্য করছিস কর, তুই সেসব শুনে আমার সময় নষ্ট করিস না। সরি। এবারে তাহলে আমরা তোমার মামলাটার বিষয়ে কথা বলি। কেন কথা বলবি? একাডেমিক ইন্টারেস্ট। একাডেমিক ইন্টারেস্ট তো বটেই, কিন্তু তুমি তো বললে যে আমাকে তোমার সঙ্গে মামলাটা থাকতে। দেয়ালেরও কান থাকে সুমি, এই খবরটা চাপা থাকবে এটা ভুলেও ভেব না। তাই এই কেসে ইন্দ্রকে তোমার সঙ্গে নেওয়া চলবে না। ইন্দ্র যদি নিজে আসতে চায় তাহলেও তোমাকে অ্যাভয়েড করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? কিন্তু এখন আর বলছি না। মানে তুমি অন্য কোনো জুনিয়রকে নিচ্ছ নাকি? দ্যাট ইজ নন অফ ইউর বিজনেস। সেটা কি করে হয়? তুমি নিজে আমাকে বললে, আমি তো নিজে আসিনি। তোমার আসপর্দা তো কম নয়। তুমি কি মনে করো তোমার সময় সুযোগ মর্জি এসব মিলে আমি কাজ করব? আমি তো তা বলতে চাইনি। তা বলতে চাইনি, বন্ধু বাৎসল্য দেখিয়ে বেড়াচ্ছে, এতে ফার্মের কত টাকা রোজগার হয়েছে? এটা আমার পার্সোনাল ব্যাপার। কিসের পার্সোনাল ব্যাপার? ফার্মের কাজে ডাকলে তোমায় পাওয়া যাবে না? আর পার্সোনাল? দেখো এটা তুমি ঠিক বলনি। আজ অবধি ফার্মের ডিজাইনার করার যে কোনো ডিউটি আমি ইনকমপ্লিট রাখিনি। কি করেছো না করেছো তার হিসেব পরে হবে, এখন এখান থেকে যাও। আমার মাথা গরম করে দিও না। মাথা গরম? তোমার তো সবসময় কারণ না কারণ। জাস্ট গেট লস্ট। কি করছিস বলতো তখন থেকে? দোকানে ফেলেলাম কিনা তাই দেখছি। বুঝে বুঝে ফেলে এলে একদিকে ভালোই হয়। মানে তুই যা যা কিনেছিস তা সব যদি আমাকে নিয়ে যেতে হয় তাহলে আমাকে তিনটে বিরাট বিরাট লাগেজ ক্যারি করতে হয়। ভাইয়া, যেগুলো কেনা হয়েছে সেগুলো প্রত্যেকটা অত্যন্ত জরুরি, এবং যদি তুই ফেলে যাস এখানে তাহলে কিন্তু অসুবিধাটা তৈরি হবে। তুই তো আছিস, তুই কুরিয়ার করে পাঠিয়ে দিবি। কুরিয়ার যাওয়ার আগেই তো তুই চলে আসবি। চল ফুচকা খাই, চল। আয় কাকা, দু জায়গায় দাও। এই ভাইয়া,
আমাদের পাড়ার ওখানে দোকানটা থেকে ফুচকা খেলে হতো না? হ্যাঁ খেলে হতো, তবে ওনাকে গত 3 দিন ধরে দেখছি না বুঝলি, মাথা দেশে ফেসে গেছে। ঝাল দিয়ে মেখো তো কাকা। একটা ঝাল ছাড়া সেই ঘটনাটা মনে পড়ে গেল না? কি করে বুঝলি? সেটা বলে দিতে হবে। দাও দাও দাও। মনে আছে কোয়েলকে জব্দ করার জন্য একটা প্যাকেটে আচ্ছা আছে ঝাল দিয়ে আমি বানিয়ে নিয়ে গেলাম, আর একটা প্যাকেটে একদম ঝাল ছাড়া ফুচকা। তারপর সেটা কোয়েল বুঝতে পেরে গেল, বুঝতে পেরে প্যাকেটগুলো বদলে দিল। হ্যাঁ উফ, সে কি ভয়ঙ্কর ঝাল ছিল বাবা, সে ঝাল খেয়ে প্রায় আমরা মরে যাই আর কি। উফ, দোষটা আমারই ছিল, প্ল্যানটা তো আমার ছিল না, তুই তো বারণ করেছিলিস। যেমনি আমার কথা না শোনে, আমি সবসময় ঠিক কথাই বলি, ভয় তো ফুচকা খাওয়াই ছেড়ে দিলাম আমি। তো সেই ভয়টা কিন্তু আমি ভাঙিয়েছিলাম মনে আছে? আজকে গুছিয়ে খেয়ে নিই বুঝলি, ওখানে গিয়ে এসব পাবো কিনা তো ঠিক নেই, ওখানে তো সব পাওয়া যায় না। ভাইয়া বল, তুই ওখান থেকে ফিরে আসবি তো?